জয় রাম, জয় গোবিন্দ। পতি সেবা জীবনের প্রকৃত অর্থ ও পরম সাফল্যের পথ। পতি সেবার মাধ্যমে জীবনের অভ্যন্তরীণ সত্যের সন্ধান কিভাবে সম্ভব, শ্রী শ্রী রাম ঠাকুরের এই অমূল্য বাণী থেকে আমরা জানব কিভাবে দেহের বন্ধন ছেড়ে পরম শান্তি ও আনন্দ লাভ করা যায়। এই ভিডিও আপনাকে দেবে সঠিক দিক নির্দেশনা। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড 179 পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুরের গুরুচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। দেহেতে আবৃত হইলেই পতি সেবার প্রয়োজন হয়, কারণ দেহই হইয়াছে অভাবযোগ। যাহা কিছু প্রয়োজন সকলই দেহের যুগেতে হইয়া থাকে। জীবগণকে জন্মকালেই দীক্ষা করিয়া সৃষ্টি দেবতা মন্ত্র দিয়া দেয়। গুণের চঞ্চলতায় করিয়া সেই উপদেশ ভুলিয়া যায়। পুনরায় সেই ভ্রম শোধনের জন্য গুরুজন হইতে উপদেশ পাইয়া পরম আনন্দেতে চিত্ত উল্লাস হইয়া পড়ে। সঙ্গে সঙ্গে অতি চরিত্র প্রকাশ পাইয়া সকল অভাব আদি অশান্তি দুর্ভূতি হয় এবং আত্মাকে জানিবার আর মায়ামগ্ন হয় না। অতএব অতি সেবা করিতে করিতে সর্বোত্তভাবে লিপ্ত থাকিতে চেষ্টা করিবে। সকল বাসনা বন্ধন হইয়া মুক্ত হইয়া পরম শান্তি লাভ করিতে পারিবেন। শ্বাস প্রশ্বাসের সঙ্গ লাভ হইয়া থাকে। শ্বাস প্রশ্বাসের সঙ্গ লাভের অর্থ এই, নাসাপথ ও মুখের পথের দ্বারা যে বাতাস বায়ু চলাফেরা করে অর্থাৎ বাহির হয় আবার শরীরের মধ্যে যায়, ওই বাতাস অনুসন্ধান করিতে করিতে ওই বায়ুর তত্ত্ব বোধ হয়। বোধ হইলেই পূর্বের সৃষ্টিকর্তার উপদেশ মনে পড়িয়া যায়, ইহাকেই পূর্ব স্মৃতি বলে। কখন আমি কে, আমার কর্তব্য কি, আমি কেন তাপ ক্রয় যন্ত্রণা সংসার ভোগ করিয়া থাকি, এই সকল জানিতে পারে। ইহা জানলে পর আর অনিত্য বিষয়গত ইন্দ্রিয় সুখের দাসত্ব ভুলিয়া অতিদেবতার দাসের দয়াও উপস্থিত ঘটিয়া যায়। আত্মস্মৃতি জন্মিয়া যখন ধৈর্য ধরিতে চেষ্টা অবিচ্ছিন্ন হয়, তখন যে অবস্থা দাঁড়ায় সে অবস্থাই মন্ত্র। জন্মকালের উপদেশ অতি সেবার শক্তি জাগিয়া করে। আত্মস্মৃতির অভাবে যে সকল মন্ত্রতন্ত্রাদি সাধু মহাত্মার উপদেশ স্থির করিতে পারা যায় না, ওই বা এই সকল ক্রিয়াকর্ম জাগ যজ্ঞাদিকে মায়ামুক্ত অর্থাৎ ভ্রম মুক্তা মরুভূম বলিয়া থাকে। ইহার দ্বারা ভগবত তত্ত্ব জানা দূরে থাকুক, ঐচ্ছিক সুখভোগের অভাব ঘটিয়া পড়ে। এই পর্যন্ত আত্মবোধ না হয় সেই পর্যন্ত পতিকে পতি বলিয়া অভিমান করা যায়, সেই পতিকেই অনন্য দেবতা গানে ভগবানের স্বরূপ জানিয়া এবং অতি সেবাই মন্ত্রতন্ত্র বুঝিয়া পরিচর্যা করিতে করিতে অনাবরণ বিদেহী পদ ব্রহ্মতত্ত্ব সত্যবানকে অনাবরণ দ্বারা লাভ করিতে পারে। অতএব দিবানিশী যে পর্যন্ত কর্তৃত্ব বিমান থাকে সেই পর্যন্ত অতিদেবতার কৃপা প্রকাশ না হয়, সেই পর্যন্ত ভগবত স্বরূপ এই প্রতিদেবতার পরিচর্যা ও প্রতিমুক্তির জন্য আলসা প্রদান করিয়া অন্য অভিলাষা ছাড়িয়া প্রতিদেবতার ছায়াস্বরূপ হইয়া তাহানকে প্রদান মনে করিয়া তাহানই প্রীতির জন্য সর্বদা অকট্টভাবে তাহান অনুগ্রহের আশ্রয়ের জন্য প্রতীক্ষা করিয়া থাকিতে চেষ্টা করিবে। ইহাই সাধনা জানিবে, ইহাকে অভ্যাসযোগ বলিয়া থাকে। এই কর্মের নামই
ওঙ্কার মর্ম জানিবেন। অর্থাৎ শ্বাসটা নিয়া নেওয়া এবং হৃদয়ে যতক্ষণ পারো বা পারা যায় রাখা, সেই যে যে মহাজনের নিকট যে যে উপদেশ লাভ হইয়াছে তাহাই ওই প্রতিদেবতার সেবার দ্বারা দেহত্যাগ করা যায়। সেই বিদেহী অবস্থা ইহাই মর্ম একই পদার্থ জানিতে পারে। এই প্রতিসেবা করিতে করিতে এই প্রতি সাবিত্রীর ন্যায় কালের বিকৃতি তরঙ্গমালা ও বিদ্যার জাল হইতে উদ্ধার করিয়া পরম শান্তিপদ হইয়া যায়। বেদ পুরাণ না দিতে ইহারই প্রহসন দেখাইয়া জীব মুক্তপদ খোলার উপর দর্শন হইয়াছে জানিবেন। সর্বধর্মনাং পরিত্যজ্য মোকেমং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপব মুক্তয়ামি মা সূচ। এই শ্লোক উপনিষদ জানিবেন ভগবত পদ আরা হইয়া অহংকার কর্তৃত্ব অপহৃত হইয়া সুখ বনে বাসস্থান হয়। এখানে চেরির অত্যাচার আবরণ সততই থাকে, অর্থাৎ সুখের জন্য যাহা কিছু চেষ্টা করা হয় তাহার পরিণামই দুঃখ জানিতে পারে। লোক সুখই পারত না, দুঃখ কেহই চায় না, তবে দুঃখ কেন হয় ইহাতে বুঝতে পারেন সুখের সঙ্গে দুঃখ আছে। সর্বদা সুখ দুঃখের সমান বোধ করিলেই মন্ত্রাদি যাগযজ্ঞ উপাসনাদি প্রকাশ হইয়া থাকে। প্রতিসেবা ছাড়া জগৎ উদ্ধারের উপায় আর কিছু নাই। সুখ দুঃখ সমান করিবার জন্য একমাত্র প্রতিসেবার দুর্লভ হইয়া যায়। প্রতিসেবাই সুখ দুঃখ থাকে না তাহার প্রমাণ দেখা যায় সাবিত্রী বেহুলা সীতা সুভ্রা চিন্তা নীতি প্রভৃতি প্রতিসেবাই দ্বন্দ্বমুক্ত করিয়া বিদেহীর আশ্রয় লাভ করিয়া অবিচ্ছুদ্ধ প্রতি ঈশ্বরের ত্রিসম্পদ ভগবানের আশ্রয় পাইয়া থাকে। তদ্ভিন্ন কর্তা অভিমানের দক্ষযোগ্য অর্থাৎ শিব শুভহীন যজ্ঞ হইয়া যায়। প্রতিদেবতাকে কর্তৃত্ব অভিমান সহ যাহা কিছু ইচ্ছাদির দ্বারা মনের বোধ হয় সকলই প্রতিকে দান করিতে করিতে, অর্থাৎ ইচ্ছাদি প্রতিসেবায় নিযুক্ত করিতে করিতে সকল ঋণ মুক্ত হইয়া তাপময় দেহ সংসার ছাড়িয়া নির্মল সত্যলোকের অচল ভক্তি বিশুদ্ধ ভাব যোগে পরম আনন্দ চিরকাল অবিচ্ছিন্নভাবে ভোগ করিতে পারে। ইহাই সনাতন ধর্ম হিন্দু চর্চাচারীগণ। প্রতিসেবা বা সেবার প্রয়োজনীয়তা। দেহের চাহিদাগুলি দেহধারণের সাথে সাথে আসে, জন্ম থেকেই আধ্যাত্মিক দীক্ষা দেওয়া হয় কিন্তু জীবনের ভ্রান্তিতে তা ভুলে যায়। গুরু থেকে সেই আধ্যাত্মিক দীক্ষা পুনরুদ্ধার করলে পতি বা দেবতুল্য স্বামীর প্রতি ভক্তি করা সম্ভব হয়, যা আত্মচেতনা পৌঁছানোর পথ খুলে দেয় এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। বেদবাণীর ব্যাখ্যায় আরও পাওয়া যায় শ্বাস প্রশ্বাসের ভূমিকা। শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ জীবন ও মূল ভাবনা শেখায়। একে উপলব্ধি করলে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও আত্মার মুক্তি সম্পর্কে স্মৃতি জাগৃত হয়। ভৌত আকাঙ্ক্ষা পরিত্যাগ। ক্ষণস্থায়ী ইন্দ্র সুখের পরিবর্তে পরম পতির সেবায় মনোনিবেশ করতে হয়। এ ধরনের ভক্তিগান নিয়ে আসে এবং আত্মাকে মোহজাল থেকে মুক্তি দেয়। চর্চা এবং মুক্তি। প্রতিসেবা ব্রহ্ম বা চূড়ান্ত সত্য উপলব্ধির পথ। নিয়মিত ভক্তির দুনিয়া মোহমুক্তি ঘটিয়া আধ্যাত্মিক মুক্তি দেয়। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। গীতার শ্লোক সর্বধর্মা কৃতার্য। সর্বোচ্চ পথ হিসেবে আত্মসমর্পণের গুরুত্বকে তুলে ধরে অহংকার ত্যাগ করে পরমেশ্বরকে পুরোপুরি নিজেকে সমর্পণ করতে হয়। আদর্শ ভক্তির উদাহরণ সাবিত্রী সীতা প্রভৃতি কাহিনী নিঃস্বার্থ ভক্তির প্রতি। এই ভক্তি সুখকে দ্বন্দ্ব অতিক্রম করে। অহংকার ও ইহজাগতিক আকর্ষণ পরিত্যাগ। সত্য ভক্তি ছাড়া অহংকার চলিত আচার এমন ভক্ষযোগ্য মূল্যহীন। প্রকৃত মুক্তি আসে পরম ঈশ্বরের প্রতি একান্ত ভক্তি থেকে। সনাতন ধর্মের সার্কতা। চিরন্তন পথ হল নিঃস্বার্থ বা ঈশ্বরের সেবা করা। সেই ভক্তি চিরস্থায়ী আনন্দ শান্তি নিয়ে আসে, যা দুনিয়াতে দুঃখ থেকে মুক্তি দেয়।
এই আধ্যাত্মিক জীবনের দিক নির্দেশনা ও ভক্তির গভীরতা তুলে ধরে। প্রতিসেবার মাধ্যমে আত্মবোধ ও মুক্তির পথ সম্পর্কে আমাদের এই আলোচনা হলো। এই গানকে জীবনে প্রয়োগ করলে জীবনে আসল উদ্দেশ্য উপলব্ধি করা সম্ভব। এই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রী শ্রী রাম ঠাকুরের অন্য বাণীগুলি জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরুদেব। আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক।